হ্যালো গাইস আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আমার সাথে আছে হচ্ছে সজীব আর আমরা দুইজনে মিলে আজকে আসছি হচ্ছে ফরিদপুর উচ্চ বিদ্যালয় গাইস আমি হচ্ছে আপনাদেরকে এই ফরিদপুর স্কুলটাই আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন ফরিদপুর উচ্চ বিদ্যালয় এটি স্থাপিত হয়েছে উনিশশো সালে আপনারা সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চারতলা ভবন এটি নতুন করে করা হয়েছে আর আমি প্রথমে আপনাদেরকে এই চারতলা ভবনের দিকেই নিয়ে যাচ্ছি এই চারতলা ভবনটি আপনাদেরকে প্রথমে দেখাবো আমরা হচ্ছে মেইন গেটের দিকে যাচ্ছি চারতলা ভবনের মেইন গেটের দিকে সো গাইস এটি হচ্ছে মিঠাপুকুর থানার নং ইমাদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে এই বিদ্যালয়টি তৈরি করা হয়েছে খুবই সুন্দরভাবে এই চারতলা ভবনটি তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে অনেক সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন সজীবকে আমার সাথে আসছে ও হচ্ছে বসে আছে আর ডান পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আগের দোতলা ভবন পুরাতন ভবন আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আসলে বিশাল মাঠ এই ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ বিশাল মাঠ আপনারা দেখতে পাচ্ছেন আর সামনে যে ছেলেগুলা দেখতে পাচ্ছেন ওইখানে আছে হচ্ছে শহীদ মিনার আর আসলে হচ্ছে স্কুল এখন বন্ধ কারণ আমরা হচ্ছে বিকেল টাইমে আসছি এই কারণে আপনাদেরকে হচ্ছে ভিতরে কেমন এটা হচ্ছে দেখাইতে পারলাম না সো গায়েস ইনশাল্লাহ আমরা চেষ্টা করব অন্য আরেকদিন দিন আসলে স্কুলের ভিতরের কি পরিবেশ এটা দেখানোর জন্য এখন আমরা আসলাম হচ্ছে আলামিন ভাইয়ের দোকানে এখানে যে বসে আছে উনি ওনার নাম হচ্ছে আলামিন আর আমার সাথে দেখতে পাচ্ছেন সজীব ওর হচ্ছে ভোটার আইডি কার্ডের ফটোকপি করা লাগবে আর আলামিন ভাইয়ের দোকান পুরাটাই হচ্ছে জুতা দিয়ে সাজানো এখানে নারী পুরুষ সহ এবং বাচ্চাদের সবারই জুতা এখানে পাবেন এটি হচ্ছে ফরিদপুর বাজারে আলামিন ভাইয়ের দোকান অবস্থিত আলমেন ভাই এই জুতার ব্যবসার সাথে সাথে কম্পিউটারের সব ধরনের কাজ করে থাকে অনলাইনের এখানে ফটোকপি করা সহ সব ধরনের কাজ করে থাকেন সো গাইস দেখা হবে পরবর্তী বোলকে আল্লাহ হাফেজ